हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू एनएस महाविद्यालय ई-लर्निंग यूट्यूब चैनल। ये लेक्चर टी बीए प्रोग्राम सेकेंड सेमिस्टर डीएससी जादेर सोशियोलॉजी आछे तादेर जोन्नो। ये लेक्चर टी ते जे टॉपिक टी निये डिस्कशन करबो सेटी होलो ग्राम ओ नगर समाजेर मध्ये पार्थक्य, द डिफरेंसेस बिटवीन रूरल एंड अर्बन सोसाइटी। ग्रामीण समाज विज्ञानेर मूल आलोच्य विषय होच्छे ग्राम, ताई ग्राम सम्पर्के भालो धारणा नीते गेले बा सठिक धारणा नीते गेले ग्राम समाज ओ नगर समाजेर मध्ये एकटी तुलनामूलक आलोचनार प्रयोजन आछे। এই আলোচনার ফলে গ্রাম সমাজ ও নগর সমাজের মধ্যে পার্টিকুলারলি গ্রাম সমাজ সমাজ সম্পর্কে একটি ভালো ধারণা অর্জন করা যেতে পারে। বসবাসের অঞ্চলগত বিচারে জনসম্প্রদায় বা সমাজকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমটি হলো গ্রাম এবং পরেরটি হলো নগর। ग्राम हलो पृथिवीर प्राचीनतम मानव जनसमष्टि। साधारण भावे बला जाए जे ग्राम हलो छोट्ट एकटी अंचले अल्प किछु संख्यक मानुषेर एक बसती, जादेर मूल पेशा हलो चाषाबाद एवं कृषि हलो जादेर जीवनधारा। अर्थात कृषिकाजके केंद्र करे যাদের সামাজিক জীবনযাপন সেই স্থানকে আমরা গ্রাম বলে থাকি। অন্যদিকে নগর বলতে এমন এক স্থানকে বোঝায় যেখানকার অধিকাংশ মানুষ অকৃষি পেশায় জড়িত এবং যেখানে আধুনিক নাগরিক সুযোগ সুবিধা পাওয়া যায়। গ্রাম ও নগর সমাজ ব্যবস্থার মধ্যে প্রধান পার্থক্য হলো জীবন ধারাগত পার্থক্য। গ্রাম সমাজ ও নগর সমাজের মধ্যে যে মূল পার্থক্যগুলি দেখা যায় সেগুলি এরকম। প্রথম পার্থক্য হলো সামাজিক সম্পর্কসমূহের পার্থক্য। অর্থাৎ গ্রাম সমাজে যে সামাজিক সম্পর্ক দেখতে পাই সেটিকে আমরা বলে থাকব প্রাথমিক সামাজিক সম্পর্ক, আর অন্যদিকে নগর সমাজে যে সামাজিক সম্পর্ক দেখা যায় সেটি মূলত গৌণ সামাজিক সম্পর্ক। গ্রাম সমাজে যে প্রাথমিক সামাজিক সম্পর্ক দেখতে পাই তার পেছনে যে কারণগুলো থাকে সেগুলো মূলত এরকম যে কতগুলি পরিবার, জ্ঞাতি গোষ্ঠী, আত্মীয় স্বজন নিয়ে এক একটি গ্রাম গঠিত হয় এবং স্বাভাবিকভাবে সেই আত্মীয় স্বজন বা জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে তাদের একটা মুখোমুখি প্রত্যক্ষ সম্পর্ক থাকে। এই সম্পর্কগুলি থাকার ফলে এখানে প্রাথমিক সম্পর্ক দেখা যায়। অন্যদিকে শহর অঞ্চলে যে সমস্ত মানুষজন বসবাস করে তারা মূলত বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, বিভিন্ন ভাষার মানুষ বসবাস করে, একে অপরকে চেনে না, জানে না। তো সেদিক থেকে এখানকার যে সামাজিক সম্পর্কটা তৈরি হয় সেটাকে আমরা গৌণ সম্পর্ক বলি, কারণ তাদের যা প্রয়োজন এই প্রয়োজনগুলো মেটানোর জন্য তারা আত্মীয় স্বজনের সাহায্য পায় না, তারা মূলত বিভিন্ন সংঘ সমিতি ইত্যাদির মাধ্যমে পূরণ করে থাকে। সেই অর্থে আমরা গ্রাম সমাজের সামাজিক সম্পর্ককে বলে থাকব প্রাথমিক সম্পর্ক, আর নগর সমাজে বলে থাকব গৌণ সম্পর্কের অবস্থান। দ্বিতীয় পার্থক্যটি হলো সামাজিক সচলতার পার্থক্য। তো সামাজিক সচলতা হচ্ছে মানুষের বা ব্যক্তির
একটি অবস্থা থেকে অন্য আরেকটি অবস্থায় উপনীত হওয়া, সেটি ঊর্ধ্বমুখী হতে পারে বা নিম্নমুখী হতে পারে। এই সচলতার পার্থক্য আমরা দুটি স্থানে দেখতে পাই, গ্রাম সমাজে অন্যদিকে নগর সমাজে। গ্রাম সমাজের যে সামাজিক সচলতা সেটা মোটামুটি বদ্ধ প্রকৃতির, কারণ এখানে অবস্থার উন্নতি বা অবনতির ধারাটি সেভাবে দেখা যায় না। উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে কোনো একজন ব্যক্তি বা কোনো একটি পরিবার তাদের বংশ পরম্পরা ধরে কৃষিকাজই করে আসছে, বিশেষ গুণের অধিকারী হওয়া সত্ত্বেও কিন্তু তারা সেই পেশাটিকে ছেড়ে যাচ্ছে না। আবার অন্যদিকে নগর সমাজে যে সামাজিক সচলতা দেখা যায় তো সেটা মুক্ত প্রকৃতির, অর্থাৎ এখানে যোগ্যতা ও গুণের পরিপ্রেক্ষিতে তার সামাজিক সচলতা পরিবর্তন করতে পারে, আর গ্রামের দিকে সেটা পারে না। তার অনেক কারণ আছে, যেমন আমাদের ভারতীয় গ্রামের মধ্যে জাতি ব্যবস্থা বলে একটি ধারণা আছে, যার ফলে তারা পেশাটা সহজেই পরিবর্তন করতে পারে না। তৃতীয় পার্থক্যটি হল সামাজিক নিয়ন্ত্রণগত পার্থক্য, অর্থাৎ প্রতিটি সমাজ ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কতগুলি নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে। তো গ্রাম সমাজের ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ ব্যবস্থার গঠন প্রকৃতি একরকম, আর নগর সমাজের ক্ষেত্রে অন্যরকম। গ্রাম সমাজের সামাজিক নিয়ন্ত্রণ যেসব মাধ্যমগুলির দ্বারা পরিচালিত হয় সেগুলি হচ্ছে লোকাচার, লোকনীতি, লোককথা, মূল্যবোধ ইত্যাদি। অন্যদিকে নগর সমাজের সমাজটা নিয়ন্ত্রিত হয় মূলত পুলিশ প্রশাসন, আইন ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে। নেক্সট পার্থক্য, পারিবারিক কাঠামোগত পার্থক্য। গ্রাম সমাজের পারিবারিক কাঠামো মূলত যৌথ পরিবার, আর নগর সমাজের পারিবারিক কাঠামো একক পরিবার। গ্রাম সমাজের যৌথ পরিবার হওয়ার বিভিন্ন কারণ আছে, যে কারণগুলির জন্য যৌথ পরিবার ব্যবস্থাটি আজও গ্রাম সমাজে টিকে আছে। গ্রাম সমাজ ও নগর সমাজের আরেকটি পার্থক্য হচ্ছে প্রকৃতি নির্ভর ও যান্ত্রিক নির্ভর বা যন্ত্র নির্ভর। গ্রাম সমাজ বা প্রতিটি গ্রাম প্রকৃতি নির্ভর, অর্থাৎ এরা প্রকৃতির উপর নির্ভর করে এদের কৃষিকাজ, জীবনযাপন অতিবাহিত করে। অন্যদিকে নগর সমাজ যন্ত্রের উপর নির্ভর করে তাদের জীবন অতিবাহিত করে। যেসব যন্ত্র তারা দৈনন্দিন জীবনে ব্যবহার করে সেগুলির মধ্যে যেমন টিভি, ফ্রিজ, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মোটর গাড়ি ইত্যাদির কথা বলা যেতে পারে। গ্রাম সমাজ ও নগর সমাজের মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে নারীর মর্যাদাগত পার্থক্য বা নারীর ভূমিকাগত পার্থক্য। গ্রাম সমাজে নারীর সামাজিক মর্যাদা পুরুষদের থেকে কম, সাধারণত তারা বাড়ির কাজকর্মের সঙ্গেই যুক্ত থাকে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে পুরুষদের উপর নির্ভর করতে হয়। অন্যদিকে নগর সমাজে নারীর স্বাধীনতা পুরুষদের সমান, তারা শুধু বাড়ির কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে না, বিভিন্ন চাকরি বাকরি শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও তাদের অবাধ প্রবেশ আছে এবং পারিবারিক
কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে মহিলাদেরও সমান ভূমিকা থাকে। তো সেদিক থেকে আমরা গ্রাম সমাজ ও নগর সমাজের মধ্যে নারীর মর্যাদাগত পার্থক্য দেখতে পাই। গ্রাম সমাজ ও নগর সমাজের মধ্যে আরেকটি পার্থক্য হলো, গ্রামীণ জীবন সহজ সরল প্রকৃতির, অন্যদিকে নগর জীবন জটিল প্রকৃতির। অর্থাৎ গ্রামের মানুষজন বা গ্রামের মানুষের জীবনযাত্রা একটি সহজ সরল ধারায় অতিবাহিত হয়, কিন্তু নগর জীবনের জীবনধারা একটু জটিল প্রকৃতির, কারণ এখানে বিভিন্ন সংস্কৃতির লোক পাশাপাশি বসবাস করে, ফলে তাদের যে সামাজিক জীবনযাপন সেটা জটিল প্রকৃতির দেখা যায়। গ্রাম সমাজ ও নগর সমাজের মধ্যে আরেকটি পার্থক্য হলো সমষ্টিগত চেতনার পার্থক্য। গ্রাম সমাজে সমষ্টিগত চেতনা খুব বেশি দেখা যায়, আর নগর সমাজে সেটি দেখা যায় না বললেই চলে। গ্রাম সমাজে এই সমষ্টিগত চেতনা দেখা যায় এর কারণ হিসেবে বলা যায়, কারণ প্রতিটি গ্রাম কতগুলি পরিবার, আত্মীয় স্বজন, জ্ঞাতিগোষ্ঠী নিয়ে গঠিত হয়, ফলে তাদের মধ্যে যে মুখোমুখি সম্পর্কটা থাকে এবং আপদে বিপদে তারা পাশে গিয়ে দাঁড়ায়, এর ফলে এদের মধ্যে একটা ভালো সমষ্টিগত চেতনা দেখা যায়, যেটাকে আমরাবোধ বলা হয়। অন্যদিকে নগর সমাজে সেটি দেখা যায় না, কারণ এখানে যারা বসবাস করে তারা বিভিন্ন জায়গার থেকে আসে, বিভিন্ন সম্প্রদায়ের থেকে আসে এবং তাদের মধ্যে কোনো মুখোমুখি সম্পর্ক নেই, এই কারণে তাদের মধ্যে সমষ্টিগত মানসিকতা দেখা যায় না বললেই চলে। নগর সমাজ ও গ্রাম সমাজের মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে সংস্কৃতিগত পার্থক্য। সংস্কৃতিগত পার্থক্যের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রথমে বলতে হয় যে সংস্কৃতি হচ্ছে সেই বিষয় যা মানুষ অভ্যাসের মাধ্যমে শেখে। তো স্বাভাবিকভাবে গ্রামের যে সংস্কৃতি সেটা ধারাবাহিকভাবে চলতে থাকে, অনেকটা একই রকম। আর নগর অঞ্চলের সংস্কৃতি মিশ্র প্রকৃতির, কারণ এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস, বিভিন্ন ভাষার মানুষের বসবাস, তাদের চিন্তা ভাবনা, খাদ্যাভ্যাস ইত্যাদি আলাদা প্রকৃতির। তো সাধারণভাবে বলা যায় যে গ্রামের সংস্কৃতি হচ্ছে সহজ সরল প্রকৃতির, আর নগর সমাজের সংস্কৃতি হচ্ছে মিশ্র প্রকৃতির। গ্রাম সমাজ ও নগর সমাজের মধ্যে আরেকটি পার্থক্য হলো জনঘনত্বের পার্থক্য। গ্রাম সমাজ মোটামুটি অল্প সংখ্যক মানুষজন বা পরিবার নিয়ে গড়ে ওঠে, অন্যদিকে নগর সমাজ অনেক মানুষজন, অনেক পরিবার নিয়ে গড়ে ওঠে এবং জনঘনত্বের দিক থেকে গ্রাম সমাজের থেকে নগর সমাজে অনেক বেশি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, মূলত গ্রাম ও নগরের মধ্যে এই পার্থক্যগুলি আমরা দেখতে পাই। এই তুলনামূলক পার্থক্য আলোচনা করার মধ্যে দিয়ে আমরা গ্রাম সমাজ ও নগর সমাজের চিত্রটা দেখে নিলাম, আর এই তুলনামূলক আলোচনার ফলে গ্রাম সমাজের যে চিত্রটি বা বৈশিষ্ট্যটি আমরা আরও ভালোভাবে বুঝতে পারলাম।